নমস্কার বন্ধু, কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট। আজকে আগের দিন যে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কলকাতা কর্পোরেশনের বিল্ডিং রুলস নিয়ে একটা ইন্ট্রোডাকশন, যে যারা নতুন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা অ্যাপয়েন্ট হচ্ছ কাজ করার, এটা একটা নোভেল কাজ, একটা স্থাপত্য, আমরা একটা স্থাপত্য শিল্পের সাথে আমরা শিল্পী হিসেবে আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের যে বাইলস আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করছি। তো আজকের যে বিষয়, মূল বিষয় সরাসরি ঢুকে যাই, যে আমি আগের দিন বলেছিলাম কোন কোন কনসালটেন্ট কীভাবে কাজ করে এবং বাইলসটা কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো সেটা অত মোটা বইটা পড়ার আগে আমি যেটুকুনি বলবো, আমার আশা করি তাতে অনেকের কভার হয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে যে আর্কিটেক্ট বা এলবিএস এরা কারা, তাদের কাজটা কী, কারাটা আমি আগের দিন বলেছি আমার ইউটিউবেতে। এদের মেন কাজটা কী, একটা জমি যখন আসে তো সেখানে একটা কিছু আমাদের বানাতে হবে, সেটা ক্লায়েন্ট তার পছন্দসই, আমাদের ক্লায়েন্ট যেভাবে পছন্দ, তার যে পছন্দ সেইগুলোকে আমাদের বুঝে নিয়ে তার মতো করে একটা জিনিসকে তৈরি করা। তো আর্কিটেক্টের মেন কাজ হচ্ছে পুরো পরিকল্পনাটা করে, স্পেসটাকে ক্রিয়েট করা। অর্থাৎ কলকাতা কর্পোরেশনের বাইলস যেটা আছে, যেখানেতে আমাদের একটা জমিতে বাড়ি করতে গেলে কোথায় কত কি ছাড় ছুড় দিয়ে যেটা পেলাম তার ভেতরেই আমাকে থেকে পুরো জিনিসটাকে তৈরি করা, সেটাকেই হচ্ছে মেনলি আর্কিটেক্টের কাজ। এটাকেই আমরা আর্কিটেকচার বলি, যার মধ্যে স্পেসের সাথে আর্ট এবং সায়েন্স এটাকে মিলে একটা জিনিস তৈরি হলো। কেন আর্ট এবং কেন সায়েন্স মিলে হলো, কেননা আর্কিটেকচার শুধু যে স্পেস ক্রিয়েট করছে তা না। ছোট একটা উদাহরণ দিলে বোঝা যাবে, ধরুন আমি যদি শ্মশানে যাই তাহলে আমার একটা অনুভূতি হবে, আমি মন্দিরে গেলে একটা অনুভূতি হবে। তো এই অনুভূতিটা কি, ইজ আ সাম মোড অফ দ্য এনার্জি। সেই এনার্জিটা শ্মশানে যখন আমি যাচ্ছি, আমাদের কোনো প্রিয়জন যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে একদম শেষ সময়, তখন আমাদের যে অনুভূতিটা মূলত যেটা হয়, যে তাকে ঘিরে যে আমাদের স্মৃতিগুলো থাকে, তার যে কাজগুলো থাকে সেগুলো দেখবেন খুব অল্প সময়ের মধ্যে রিক্যাপ করতে শুরু করে এবং মনে হয় যেন একটা পর্যায়ে শেষ হলো, উনি থাকলে হয়তো আরেকটু এটা হতো বা উনি যে করে গেছেন সেইগুলোকে আমরা রিমেম্বার করতে শুরু করি। অর্থাৎ একটা জায়গায় যেন শেষ হয়ে গেল, একটা তার সাথে যে স্মৃতিগুলো জড়িয়ে গেছে মানে প্রত্যেক মানুষের, তো সেই জায়গাটাকে যেন কোনো জায়গায় একটা শেষ হয়ে গেল, একটা বিষাদ কাজ করে। মন্দিরে যখন যাই, আমাদের অনেকে বিষাদ বিপদে পড়লাম এ পড়লাম তার জন্য মন্দিরে যাই, কিন্তু স্পেশালি মন্দিরে গেলে আমরা একটা পজিটিভ এনার্জি পাচ্ছি, মানে হয়তো আমি খুব বিপদের মধ্যে আছি তার জন্য আমি মন্দিরে যাচ্ছি কোনো কিছু প্রার্থনা করার জন্য। কিন্তু মন্দিরে কেন যাচ্ছি, যে একটা থিঙ্কিংটা এটাই হচ্ছে যে আমি তার কাছে যাচ্ছি মানে আগামী দিনটা একটা কিছু ভালো কিছু, আমাদের এক্সপেকটেশনটা আরও বেড়ে যাবে, অর্থাৎ একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়ে, পজিটিভ লাইট আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ দু ধরনের এনার্জি যেটা আমরা বলি, একটা হচ্ছে নেগেটিভ এনার্জি কাজ করছে, একটা পজিটিভ এনার্জি। ঠিকভাবেই যে গুড আর্কিটেক্ট, ঠিক সেইভাবে একজন গুড আর্কিটেক্ট বা এলবিএস যিনি হন, তো তার কাজ হচ্ছে তার যে ক্রিয়েশনটা তৈরি হবে সেই ক্রিয়েশনটায় মানুষ যার জন্য করছেন, তিনি যখন ওই বাড়িতে বসবাস করবেন বা সেই অফিস পারপাসে ইউজ করুন, যে পারপাসে ইউজ করুন না কেন, সেখানে যেন পজিটিভ এনার্জিটা আসে, সেখানে যেন নেগেটিভ এনার্জি না আসে। অর্থাৎ আমি চারটে দেওয়াল তুলে দিলাম দিয়ে একটা রুম বানিয়ে ফেললাম, সেই রুমের মধ্যে যখন আমি প্রবেশ করছি, তার রুমের ওরিয়েন্টেশন, তার উইন্ডো প্লেসিং, তার ফার্নিচার সেটিং, এইগুলো মাথায় রেখে তার পরিকল্পনাটা তৈরি হয়, তাতে এমন একটা থিঙ্কিং হয় যে রুমে ঘরের মধ্যে ঢুকেই তার যেন একটা ফিলিংসটাই চেঞ্জ হয়ে যায়, যে যেন একটা পজিটিভ মোডে চলে যায়। সো এটাই মেনলি হচ্ছে গুড আর্কিটেকচারের কাজ, আর্কিটেক্টের কাজ এবং এলবিএসের কাজ। যে ফার্স্ট অফ অল যে প্রথম স্টেপটা যেটা হচ্ছে, যে বাইলস দেখে তো আমরা একটা পেয়ে যাই, এটা যে কোনো একজন আর্কিটেক্ট যিনি পড়াশোনা না করেও অনেকেই আছেন দেখবেন এই কাজগুলো করতে পারেন, যে আমাকে এতটা ছাড় এতটা ছাড়, বিশেষ করে যার প্রোমোটার, যে আমার এইদিকে এত ছাড় এইদিকে এত ছাড়, এত প্লেটের এত স্কোয়ার ফিট পেলাম তাতে এই আমার ফ্ল্যাট বেরোবে।
বাট দ্য কনসেপ্ট হচ্ছে যে ডিজাইনটা করা, কেন আর্কিটেক্টের ভ্যালু বা এলবিএসদের ভ্যালু, গুড আর্কিটেক্ট বা এলবিএসদের, যে এই কনসেপ্টগুলোকে তৈরি করা, যে আমি ওই বাড়িটার মধ্যে দেখবেন কোনো বাড়িতে ঢুকেই মনটা খুব ভালো হয়ে যায়, আবার কোনো বাড়িতে ঢুকেই মানে মনে হচ্ছে আরও বেরিয়ে যেতে পারলে বেঁচে যায়। সে হয়তো এলিভেশন মারাত্মক সুন্দর করেছে, বাইরে থেকে দেখলে দারুণ একটা প্লেজার, কিন্তু যেই ভেতরে ঢুকলাম দেখে থাকতে ইচ্ছে করছে না। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য আর্কিটেকচার, যে আমি কীভাবে কী মোডে এমনভাবে করবো যে একটা পজিটিভ মোড তৈরি হয়ে যায়, এবং সেখানের মধ্যে আর্ট এবং সায়েন্স এই দুটোই, মানে মানুষের অভিব্যক্তি, মানুষের ইমোশনস, মানুষের আমার যে কালচার, আমার যে ইকোনমিক্যাল কন্ডিশন, তার উপর দাঁড়িয়ে কিন্তু একটা কনসেপ্ট দিয়ে কনসেপ্ট তৈরি হবে। এর সাথে যুক্ত থাকে ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমি যে স্ট্রাকচারটা তৈরি করলাম, তার ইঞ্জিনিয়ারিংটা কী হবে, অর্থাৎ সেটাকে যে আমি দাঁড় করালাম, আমার যে একটা বাড়ি আজকালকার দিনে ধরুন নর্মাল করতে গেলে কলম থাকছে, বিম থাকছে, স্ল্যাব থাকছে, সেই কলম বিমগুলোর পজিশান কোথায় কোথায় হবে, এমনভাবে আমি পজিশান করলাম যে কলমগুলোর এমন বাজে পজিশান হলো যেটার দাঁড় করাতে গেলে লোহা আমার বেশি হয়ে গেল, দ্যাট ইজ দ্য আনইকোনমিক্যাল, ইকোনমিক্যাল হলো না, বা এমনভাবে ফল্টি ডিজাইন হলো যে দেখা গেলো বাড়িটা দাঁড়ালো কিন্তু তার মধ্যে ফল্ট রয়ে গেল, বর্ষা হলেই জল পড়ছে, ড্যাম হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ওই পজিটিভ এনার্জিটা আপনার নষ্ট হতে থাকবে। সো দ্যাট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট আছে, বিশেষ করে প্লাম্বিং, প্লাম্বিং সবচেয়ে নেগলেক্টেড হয় বিল্ডিংগুলোতে, যেভাবে হোক প্লাম্বিংটা আমরা খেয়াল করি না, বাট এই প্লাম্বিংটাই কিন্তু বাড়ি হয়ে যাওয়ার পর এটাই সবচেয়ে বেশি ভোগাতে শুরু করে দেয়। ঠিক মতো প্লাম্বিংয়ের ডিজাইন, বিল্ডিংয়ের স্যাম্পল এমন বাজেভাবে করলো যে যেখান থেকে সামান্য জল লিক হলো, এবং এমন বাড়িও দেখেছি কোথা থেকে জল লিক হচ্ছে দেখা যাচ্ছে না, বাথরুমে জল লিক হচ্ছে ফ্লোর দিয়ে এসে বেডরুমের ওয়াল ভাসিয়ে দিচ্ছে বা ওয়াল ভিজিয়ে দিচ্ছে, বা এমনও হয়েছে টালির মধ্যে দিয়ে ওয়াটার শোক করছে। সো দ্যাট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং পার্ট অফ দ্য, তার সাথে আছে এনভায়রনমেন্টের পার্ট, যে ওরিয়েন্টেশন, লোকেশন কীভাবে হবে, যে কোথায় কমফোর্ট যাতে একটা রুমেতে আসে। আমরা মেনলি দেখবেন যে অনেকে বলে দক্ষিণমুখী বা ফ্ল্যাট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল কালচারেতে যেহেতু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা আমাদের যেটা যেহেতু আসে, সেই জন্য দক্ষিণমুখী আমরা ফ্ল্যাট করি, দক্ষিণ পূর্ব দিকে আমরা ফ্ল্যাট সবচেয়ে বেটার, আমি পশ্চিম দিকে অ্যাভয়েড করি ফ্ল্যাটকে, তার কারণ হচ্ছে সারাদিনে সূর্যের আলোটা থাকে, তার ফলে হয়েছে কি ফ্ল্যাটটা বেডরুমটা দেখবেন গরম হয়ে যায়। তো এই যে কনসেপ্টগুলো, সেইগুলোকে আমি আস্তে আস্তে করে শেয়ার করবো পরের ভিডিওতে। তার আগে পরের ভিডিওতে বলবো যে কর্পোরেশনের বাই লসেতে কী করে আমি বিল্ডিংয়ের এফিআর কাকে বলা হয় এবং বিল্ডিংয়ের হাইট কীভাবে আমরা পাই, সেইগুলো বাই লসগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। নমস্কার।